বিচারপতি ইনায়েতুর রহিম এবং বিচারপতি মুস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চে এটি শুনানি হয় এবং শুনানি শেষে কোর্ট রুল জারি করেন এই মর্মে যে ছাত্রদের জীবন ও সম্মানের সুরক্ষা দিতে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং কেন তাদের প্রতি র্যাগিং থেকে ছাত্রদের জীবন ও সম্মানের সুরক্ষা দিতে তাদের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হবে না। এবং এর সাথে একটা ইন্টারিম অর্ডার আছে, সেটা হচ্ছে গিয়ে এন্টি র্যাগিং কমিটি ও এন্টি র্যাগিং স্কোয়াড গঠন করতে বলেছে প্রত্যেকটা এডুকেশনাল ইনস্টিটিউশনে, স্পেশালি বোথ পাবলিক অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটিস অ্যান্ড অ্যাফিলিয়েটেড কলেজেস। সেখানে 3 মাসের মধ্যে এন্টি র্যাগিং কমিটি এবং এন্টি র্যাগিং স্কোয়াড ফর মনিটরিং সেল গঠন করতে বলা হয়েছে। আচ্ছা আপা, এই রুলের বিবাদী কারা কারা করা হয়েছে এবং এটা জবাব দিবে কতদিনের মধ্যে? রিটটা ফাইল কে করেছে, কেন করেছে? রিটটা আমি নিজেই ফাইল করেছি এবং আমি নিজেই শুনানি করেছি এবং এখানে সেক্রেটারি মিনিস্ট্রি অফ এডুকেশন, সেক্রেটারি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এবং ইউজিসির ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে। ওনারা মোট তিনজন, ওনারা 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিবেন এবং 3 মাসের মধ্যে প্রত্যেকটা এডুকেশনাল ইনস্টিটিউশনে, বাংলাদেশের প্রত্যেকটা এডুকেশনাল ইনস্টিটিউশনে এন্টি র্যাগিং কমিটি এবং এন্টি র্যাগিং স্কোয়াড গঠন করবেন আগামী 3 মাসের মধ্যে। দুটাই হবে, কমিটি হবে হচ্ছে কি যারা, জি, এন্টি র্যাগিং কমিটি হচ্ছে কি এই বিষয়ে পদক্ষেপ নেবেন, প্রত্যেকটা অভিযোগ নেবেন, অভিযোগের কী ব্যবস্থা নিলেন সেগুলো বলবেন এবং এন্টি র্যাগিং স্কোয়াড হচ্ছে মনিটরিং সেল, যেটা হচ্ছে কি সবসময় মনিটর করতে থাকবে যে ইউনিভার্সিটিতে কী কী ঘটনা ঘটছে, দেখবে যে কোথায় কী হচ্ছে। না, 3 জন মিলেই করবে, শিক্ষা, স্বরাষ্ট্র এবং চেয়ারম্যান ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। সাধারণত হচ্ছে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা এটার ভিকটিম হয় সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদের দ্বারা, কিন্তু সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট যারা র্যাগিং কালচারে অভ্যস্ত তারাও দেখা যায় যে ফাইনাল ইয়ার স্টুডেন্টদের এজেন্ট হিসেবে কাজ করে। না না, প্রত্যেকটা এডুকেশনাল ইনস্টিটিউশন, স্পেশালি পাবলিক অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটিস অ্যান্ড অ্যাফিলিয়েটেড কলেজেস। আচ্ছা, আপনি যে এই বিষয়টা নিলেন, আপনার কাছে কোনো পরিসংখ্যান আছে যে এরকম কতগুলো ঘটনা ঘটেছে বা তার কোনো প্রতিকার হয়নি? জি, এরকম আমার অ্যানেক্সারগুলোতে এরকম অনেকগুলো এক্সাম্পল এসেছে, আপনারা লাস্ট ঘটনাও জানেন আবরারের ঘটনাটা, এবং এই বিষয় নিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেও এন্টি র্যাগিং রুলস অ্যান্ড রেগুলেশন হয়ে গেছে, কিন্তু আমাদের দেশে এই নিয়ে কোনো ধরনের রুলস অ্যান্ড রেগুলেশন এখনো লেজিসলেটররা করতে পারেনি। আচ্ছা, কয় সপ্তাহের মধ্যে জবাব দিবে? 4 সপ্তাহের মধ্যে। আর 3 মাস পরে আসবে। থ্যাংক ইউ।